যার বয়স আমি বাড়িয়ে দিই তার সৃষ্টির মধ্যে আমি উলট পালট করে দিই, মানে সে ছিল জোয়ান, সে হয়ে যেন বুড়ো, বুড়ো ছিল এখন ছোট শিশু হয়ে যায়, এইভাবে তানকিস হয়। অমান্য আম্মের হুনাক্ষে সুফিল খালক, আমার বয়স বেশি হওয়ার কারণে এখন আমি প্রথম অবস্থায় চলে গেছি, এটা আল্লাহ তাআলার আইন, তার বিধান। যাই হোক, আমি আড়াই বাড়ির দরবারকে মহব্বত করি। কার জন্য মহব্বত করি? আল্লাহর জন্য মহব্বত করি, কারণ এই আড়াই বাড়ির দরবারে শিরক বিদআত চর্চা করা হয় না। শিরক এবং বিদআত এখানে চর্চা করা হয় না, বরং তৌহিদের পক্ষে তাদের কর্তব্য, তাদের বক্তব্য, তাদের সব কিছুই তৌহিদের পক্ষে, যাতে করে মানুষ আল্লাহর পথে চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হয়। আড়াই বাড়ি দরবার এই কাজ করে বলে আমিও আড়াই বাড়ি দরবারকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাকে এবং আড়াই বাড়ির দরবারের সঙ্গে যারা জড়িত তারা যেন আল্লাহর পথে দাওয়াত ইলাল্লাহ এই ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আর যিনি এই মাহফিল শুরু করেন এটা পীরে কামেল আবু সাঈদ আজকার আহমদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, তার জন্য আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার সন্তানাদি, তার অদর্তন যারা অনুসারী তাদেরকে যেন আল্লাহর পথে চলার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদের তৈরি করেছেন। কেন তৈরি করেছেন, কি কারণে? আপনারা, আমি বললেই আপনারা জবাব দিবেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই বানিয়েছি। তাহলে কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের গোটা জীবনটাই যে কোনো কাজ করি না কেন, সেই কাজ যেন ইবাদতে রূপান্তরিত হয়। আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার আত্মীয়তা, মানুষের সঙ্গে আমার সম্পর্ক, শিক্ষা, যাই আমি করি না কেন, সব কাজ যেন আল্লাহর ইবাদত হিসাবে আল্লাহ কবুল করেন। আপনার বলি আমিন। আমরা যে কোনো কাজ করব, এমনকি শুইতে যাব, ঘুমাবো, এটাও আল্লাহ তাআলার ইবাদত হিসাবে আল্লাহ কবুল করবেন। আমি ঘুম থেকে জাগব, সেটাও আল্লাহর ইবাদত হিসাবে আল্লাহ কবুল করবেন। বান্দার প্রত্যেকটা কাজ যেন আল্লাহর ইবাদত হিসাবে আল্লাহ কবুল করেন, এটা যদি আমরা নিয়ত করি, এই নিয়তে আমরা কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দা হিসাবে, তার গোলাম হিসাবে স্বীকৃতি দিবেন এবং এই স্বীকৃতি এর মাধ্যমে আমার দুনিয়া সুন্দর হলো, আখরাতও সুন্দর হলো, আর জান্নাতে যাওয়ার আমার পথ সহজ হয়ে যাবে। সুতরাং আমাদের জীবনটা আল্লাহর জন্য হতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন কে, তৈরি করেছেন কে, আল্লাহ। তা আল্লাহ যে কোনো কাজ করেন তার একটা উদ্দেশ্য থাকে।
আমাদের তৈরি করার উদ্দেশ্য হলো আমরা তার ইবাদত করব। তার ইবাদত যখন তার জিকির শুকুর করব, তার তসবিহ তাহলিল করব, তার কোরআন তেলাওয়াত করব, তার পথে চলব, লোকদেরকে তার দিকে আহ্বান জানাবো, দাওয়াত করব যে চলো আমরা আল্লাহর পথে চলি, আমরা ভালো মুসলমান হয়ে যাই, আমরা জুলুম না করি, মিথ্যা না বলি, চুরি না করি, এইগুলির থেকে বিরত থাকা এবং একমাত্র আল্লাহমুখী আল্লাহমুখীর জীবনে মুখিতা অর্জন করা, এটাই হলো বান্দার সৃষ্টির উদ্দেশ্য। সুতরাং আমাদের সবাই এই জন্যই নিয়ত করতে হবে, আমাদের সমস্ত কাজ আল্লাহর জন্য হয়। এমনকি আজকে যে আড়াইবাড়ি দরবার শরীফে আসলেন, এইখানে আসলেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য, তার বান্দেগী করার জন্য। এইখানে এসে কিভাবে ইবাদত করবেন তা শিখবেন, তার তালিম পাবেন, তার ব্যাপারে উদ্বুদ্ধ হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর জিকির শুকুর করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলার বান্দেগী করি, তার ইবাদত করি, আমাদের পরিবার পরিজনকে নিয়ে, সবাইকে নিয়ে, আমাদের পরিবারে যারা আছে তাদেরকে নিয়ে সবাই সহ আল্লাহর মুখিতা আল্লাহর মুখী হয়ে যায়, আল্লাহর আল্লাহকে সেজদা করি, তার বড়ত্ব বয়ান করি, তার শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব বয়ান করি, তার মহিমা উচ্চারণ করি, এইগুলি আমাদের কাজ হওয়া উচিত। এই যে দরবারে আপনারা আসেন, কেন আসেন? এই জন্য যাতে আল্লাহকে পান, আল্লাহকে রাজি খুশি করতে পারেন, তার পথে চলতে পারেন। এই জন্যে আড়াইবাড়ি দরবার শরীফে আপনারা আসেন, এবং যারা কথা বক্তব্য বলেন, কর্তব্য দেখান, তারা সবাই আলহামদুলিল্লাহ আমার পরিচিত। তারা দিনদার, ইমানদার, ইলমওয়ালা, জ্ঞানী, তারা আল্লাহর পথে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা তারা করেন, এটা আমি লক্ষ্য করেছি। এই জন্য প্রতি বছরই আমি আপনাদের এই দরবারে উপস্থিত হই, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করি, আপনাদের কাছেও দোয়া চাই, আমার জীবনটা যেন, গোটা জীবনটাই যেন আল্লাহর জন্য আল্লাহ কবুল করেন, আমার তার ইবাদত বান্দেগীর এই জীবনটা যেন ভর্তি হয়ে যায়, তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য যা দোয়া করি আপনাদের জন্য তাই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করেন। মনে রাখতে হবে, এই যে আমরা শ্বাস প্রশ্বাস, এই যে নাক দিয়া শ্বাস প্রশ্বাস, এগুলি অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এটা নিয়ামত, এই নিয়ামত ভোগ করি, আর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, মহত্ব এটা উচ্চকিত করি, এটাই জিকির, এটাই জিকির হয়। আল্লাহর বড়ত্ব প্রচার করে বেড়াই, এটাই জিকির হয়। এটাই প্রত্যেক মুসলমানের জন্য উচিত, যে আল্লাহর পথে চলা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ করা, যা তিনি অপছন্দ করেন সেই কাজ ছেড়ে দেয়া, যে কোনো কাজ হোক, এমনকি রাজনীতি। যদি রাজনীতি বলেন যে রাজনীতি আল্লাহ পছন্দ করেন না, সেই রাজনীতি আমরা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করেছেন সেই রাজনীতি আমরা করব, যে পরিবার নীতি তার ছিল সেই পরিবার নীতি আমরা গ্রহণ করব, তিনি বাজার যে বাজার নীতি গ্রহণ করেছেন সেই বাজার নীতি আমরা গ্রহণ করব। আমাদের জীবনের সকল কাজ কর্ম সব কার জন্য? আল্লাহর জন্য। কার তরিকা অনুযায়ী? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যেন আমরা করি। এটা যদি করি একটা কাজ দুইটা, একটা হলো আল্লাহর জন্য আর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করলে, আল্লাহর জন্য করলে এটা কবুল, এটা আল্লাহ কবুল করবেন, এটা বিনিময় দিবেন। দুনিয়ার মালিকও আল্লাহ, আখিরাতের মালিকে আল্লাহ, জান্নাতের মালিকে, জাহান্নামের মালিকে, জাহান্নাম থেকে তিনি আমাদেরকে রেহাই দিবেন, জান্নাত আমাদের জন্য ওয়াজিব করবেন, জান্নাতে ঢুকতে পারি। সুবহানাল্লাহ, যা মনে চায় আল্লাহ সব কিছু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাতের মধ্যে তোমার মনে, তোমাদের মনে যা চায়, তোমরা যা দাবি করবে সব পাবে জান্নাতের মধ্যে। তোমাদের মনে যা চায় তাও পাবে, যা দাবি করবে তাও পাবে। তুমি মুখ খুলে আল্লাহর কাছে বলবে তাও পাবে, মনে মনে নিয়ত করবে তাও আল্লাহ, মনের অবস্থা আল্লাহ জানেন, সেটাও পাবেন। অতএব এর চাইতে বড় কামিয়াবি সফলতা আর কি হতে পারে? অতএব প্রত্যেক মুসলমানের উচিত যে আল্লাহ রসুল যে তরিকায় চলছেন তার তরিকার উল্টা না চলি, তার তরিকার উল্টা না চলি, তার তরিকা অনুযায়ী আমরা চলি, তাকে মহব্বত করি, তিনি যে পথ দেখাইছেন সেই পথে আমরা চলি। এবং এগুলি করি কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই দুটা, একটা হলো আল্লাহর জন্য আর একটা হলো নবীর তরিকা অনুযায়ী। এই দুটা জিনিস যদি হয়ে যায়, মাশা আল্লাহ, মুসলমান আপনি নাজাত পেয়ে গেলেন, আপনি সফল হয়ে গেলেন, আপনি মাশা আল্লাহ কর্তব্যে আপনি সফল হইলেন। আল্লাহ তাআলা সব কাজে আপনাকে আপনার ইয়ে দিবেন, পুরস্কার দিবেন, দুনিয়াতেও দিবেন, মরার পরেও দিবেন, কবরেও দিবেন, এবং আখেরাতে যখন আল্লাহ তাআলার দরবারে উঠবেন তখনও আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ খালি দিবেন, আল্লাহর দেয়ার মধ্যে কোনো কমি নাই। আল্লাহর দেয়ার তিনি যতই দেন তাতে একটুও কম হয় না, বরং তিনি যত দেন তার ভাণ্ডারে আগের মতোই থাকে, একটুও কমে না। সুতরাং আল্লাহ তাআলা এমন তার রাজভাণ্ডার এরকম যে তার তিনি যত দেন তার একটুও কমে না, আর আমরা যত চাই তিনি আরো খুশি হন। মাল্লাম ইয়াসিল্লাহ ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন। যে আল্লাহর কাছে হাত পাতে আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ খুশি হন, রাজি হন যে বান্দা এটা আমার বান্দা গোলাম, আমাকে চিনি চিনি বলেই আমার কাছে হাত পাচ্ছে। অতএব তাকে তাই দিতে হবে যা সে চায়। সুতরাং আমরা দুনিয়ার কল্যাণও চাই, আখেরাতের কল্যাণও চাই, আমাদের মা বাপের মুক্তিও চাই, আমাদের বাবা মার মুক্তি চাই, আমাদের সন্তানাদির মুক্তি চাই, আমার দেশবাসীর মুক্তিও চাই। দেশবাসী যাতে ইসলামের পথে, কোরআনের পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী চলে, সেই জন্য কথা বলতে হবে, সেই জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, সবাইকে পরামর্শ দিতে হবে, আল্লাহর পথে চলো, আল্লাহর পথে চলো, এইভাবে আল্লাহর পথের কর্মী আমাদের হতে হবে, তাইলে দুনিয়াও সফল আখেরাতও সফল। আর আল্লাহ দুনিয়ার মালিক কে? আল্লাহ। আখেরাতের মালিক কে? আল্লাহ। সুতরাং দুই জানেন, দুই জায়গার সফলতা তারই হাতে, তিনি আমাদেরকে দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন। ইন্নাহু ওয়ালিয়ুদ্দালিকু আলা মা ইয়াশাউ কাদির। সুতরাং আমরা শিরিক করব না,
আমরা বেদাত করব না। বেদাত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বিপরীত কাজ করা হলো বেদাত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা এটা সুন্নাত। সুতরাং সুন্নতকে ভালোবাসব আর বেদাতকে ঘৃণা করব। আর আল্লাহর সঙ্গে কেউ শরীক আছে নাউজুবিল্লাহ মিন্দালিক এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহর সবাই বান্দা, সবাই গোলাম। আমরা গোলামির তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দেন, বিশেষ করে আমরা যারা আড়াই বাড়ি দরবার শরীফে আছি, এই যে লাখো মানুষ আমরা একত্রিত হই, আমরা যেন আল্লাহর জন্য জীবনটা অক্ষ করে দিতে পারি। আল্লাহ যতদিন বেঁচে থাকি আল্লাহর জন্য বাঁচি, যেদিন মরে যাব আল্লাহর জন্য মরে যাব, এই রকম নিয়ত করা দরকার। আল্লাহ তাআলা আমিও দোয়া করি আর এই বাড়িকে আল্লাহ তাআলা এই তৌফিক দেন, লাখো মানুষকে তারা যেন আল্লাহর পথ দেখান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা চলেন, লোকদেরকে উদ্বুদ্ধ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার জন্য। আল্লাহ তাআলা এইটা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন, আমিন। আমাদেরকেও আল্লাহ তৌফিক দেন, যতদিন আমরা বেঁচে আছি ততদিন আল্লাহর জন্য বেঁচে থাকব, নবীর তরিকা অনুযায়ী বেঁচে থাকব। আমরা বলি আমিন, আমিন। সুতরাং আমার পরিবার পরিজনকে সেইভাবে তৈরি করতে হবে, সন্তানাদিকে বউ বেটিদেরকে সবাইকে তৈরি করতে হবে আল্লাহর পথে চলার জন্য। আমরা যদি করি তাহলে আল্লাহ তাআলা, আমরা আল্লাহর জন্য হইলাম, আর আল্লাহর জন্য হলেই আমার সফলতা, আর না হলে বিফল ছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমি কামনা করি আল্লাহ এই মজলিসকে দ্বীনের জন্য কবুল করেন, আমাদের জন্য, আমাদের দুনিয়া আখেরাতের জন্য কবুল করেন। তারা যে সমস্ত মহৎ কাজগুলি করতে চায় সেই কাজগুলি আল্লাহ যেন তৌফিক দেন, সেই জন্য কবুল করেন, আমরা যেন সহযোগিতা করতে পারি এই তৌফিক দান করেন। আমাদের জীবনটা আপনার ইবাদত করার জন্য আপনি বানিয়েছেন, আমরা যেন গোটা জীবনটা আপনার ইবাদতে আমরা রূপান্তরিত করতে পারি তৌফিক চাই আপনার কাছে। আমরা যেন জিকির শুকর আপনার করতে পারি, আপনার কালাম তেলাওয়াত করতে পারি, আপনার সৃষ্টির খিদমত করতে পারি এই তৌফিক আপনার কাছে চাই। আয় আল্লাহ এই আড়াই বাড়ির দরবারকে আপনি কবুল করেন, এই দরবারের দ্বারা মানুষের আল্লাহর খিদমত, আল্লাহর ইবাদত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের খিদমত হয় এই তৌফিক দান করেন। আয় আল্লাহ খায়র ও বরকত আমাদের জন্য দরজাগুলি খুলে দেন। ইয়া আকরাম আল আকরামিন আমাদের দুনিয়াও সুন্দর করেন, আখেরাতও সুন্দর করেন, বাংলাদেশটাকে কবুল করেন, এই বাংলাদেশের সুবিধা সব দিক থেকে সুবিধা হয় এই তৌফিক আপনি, যারা বাংলাদেশের নেতৃত্ব দেন তাদেরকে তৌফিক দান করেন, তারা যেন এই বাংলাদেশি জাতিকে সৎ পথে চালাতে পারে, কোরআন ও সুন্নাহ মোতাবেক চলতে পারে এই তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।